নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্মনগর মহকুমার অন্তর্গত নতুনবাজার এলাকা থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ এক নেশা কারবারিকে আটক করল পুলিশ। জানা যায়, আটককৃত ওই ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 5,00,000 টাকা। নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল উত্তর ত্রিপুরার পুলিশ। সোমবার জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে ধর্মনগর থানার পুলিশ এবং কদমতলা থানার পুলিশ যৌথ অভিযানে ধর্মনগর মহকুমার অন্তর্গত নতুনবাজার এলাকার মূল সড়ক থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ এক নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয়। জানা যায়, পুলিশের কাছে আগেই খবর ছিল পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে নেশা জাতীয় ট্যাবলেট রাজ্যের উত্তর জেলার ধর্মনগর শহরে প্রবেশ করছিল। সেই মোতাবেক পুলিশ আগে থেকেই সেই জায়গায় ওত পেতে বসে থাকে। আনুমানিক বিকেল 5:30 নাগাদ সংশ্লিষ্ট এলাকায় বাইকে চড়ে নেশা জাতীয় ট্যাবলেটগুলো বহন করে নিয়ে আসে এক যুবক। সেই সময় পুলিশ তাকে আটক করে এবং তার কাছ থেকে নেশা জাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম নুরুল ইসলাম। তার বাড়ি উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার ফুলবাড়ি এলাকায়। পুলিশ সুপার জানিয়েছেন, আটককৃত নেশা জাতীয় ট্যাবলেটগুলোর আনুমানিক বর্তমান বাজার মূল্য 5,00,000 টাকা। কদমতলা থানার পুলিশ ইতিমধ্যেই NDPS ধারায় একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা হলো চুরাইবাড়ি ফুলবাড়ির বাসিন্দা নুরুল ইসলাম, যেটা সে বলেছে এটা ভেরিফিকেশন করা হবে। তাকে আমরা এখানে নতুন বাজার আন্ডারকন্ডুলা পিএস এখানে তাকে আমরা আটক করেছি একটি বাইক সহকারে। তার কাছ থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তাকে অ্যারেস্ট করা হয়েছে, মালগুলি সিজ করা হয়েছে, কদমতলা পিএস একটা কেস রেজিস্ট্রেশন হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সরকারের মৌনতা ভাঙতে অবশেষে অষ্টম দিনের মাথায় মুখে কালো ফিতা বেঁধে মৌন প্রতিবাদ জানালেন আন্দোলনকারী চাকুরিচ্যুত শিক্ষকরা। দীর্ঘ 8 দিন যাবৎ চাকুরিচ্যুত শিক্ষকরা গণ অবস্থানে স্থায়ী সমাধানের দাবিতে ধারাবাহিকভাবে নিজেদের কর্মসূচির পরিবর্তন করলেও সরকারের মৌনতা ভাঙছে না। তাই অবশেষে গণ অবস্থানের অষ্টম দিন সরকারি মৌনতা ভাঙতে আন্দোলনকারী চাকুরিচ্যুতরা মুখে কালো ফিতে বেঁধে মৌন প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন। দুপুর 12:00 থেকে 1:00 পর্যন্ত চলে তাদের এই মৌন প্রতিবাদ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণ অবস্থান থেকে সরছেন না বলে সাফ জানিয়ে দিলেন জয়েন্ট মুভমেন্ট কমিটি এবং 10,323 সংগঠনের নেত্রী ডালিয়া দাস। তিনি আরও জানান, স্থায়ী সমাধান সহ মৃত চাকুরিচ্যুত শিক্ষকদের পরিবারকে ডাইং হার্নেসে চাকুরির লিখিত প্রতিশ্রুতি যতক্ষণ না পর্যন্ত সরকার দেবে ততক্ষণ তাদের আন্দোলন অব্যাহত থাকবে। অষ্টম দিন অবধি সরকারের মুখ এখনো মুখ বধির আছেন। ওনারা ওনাদের কোনো হেলদোল নেই, ওনারা একদম মৌন আছেন। তাই তাদের এই মৌনতা ভঙ্গ করতে আমরা মৌন থেকে 12:00 থেকে 1:00, 1 ঘন্টা মৌন থেকে ওনাদের মৌনতা ভঙ্গ করার জন্য, মৌন থাকার যে এই প্রয়াস, তা এতদিন ধরে 8 দিন ধরে ওনাদের নির্দয় হৃদয়, যে মানে ওনাদের অহংকারী হৃদয় এখন পর্যন্ত গলেনি, সেটার প্রতিবাদ করতেই আজ আমরা 12:00 থেকে 1:00, 1 ঘন্টা আমরা 10,323 সারা রাজ্যের জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323-এর যে গণঅবস্থান, গণঅবস্থানের সিদ্ধান্ত ছিল যে রাজ্য সরকারের বিরুদ্ধে এই 8 দিন ধরে আমরা এই কনকনে ঠান্ডা মশার উপদ্রব, এর মধ্যেও আমরা সারা রাজ্য থেকে শিক্ষকরা, চাকরিচ্যুত শিক্ষকরা পড়ে আছি, ওনাদের কিচ্ছু কোনো মানে হেলদোল নেই, কোনো রকম কথা নেই, কোনো রকম মানে ওনারা একদম চুপ, মুখে কুলো পেটে বসে আছেন। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার রাজধানীর মহিলা কলেজ পরিদর্শন করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। সেখানে গিয়ে তিনি শ্রেণীকক্ষ এবং বর্তমান হোস্টেল ঘুরে দেখেন।
মহিলা কলেজ পরিদর্শনে গেলেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি কলেজ পরিদর্শনে গিয়ে কলেজের শ্রেণীকক্ষ, বর্তমান হোস্টেল, আশপাশের যাবতীয় মাঠ ঘাট ঘুরে দেখেন। তিনি জানান, মহিলা কলেজটি রাজ্যের ঐতিহ্যবাহী কলেজ। 2018 সালের পর থেকেই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কাজ শুরু করেছে বর্তমান সরকার। একইভাবে এই মহিলা কলেজকেও সংস্কার করে সাজিয়ে তুলতে সরকার বদ্ধপরিকর। কলেজটি পরিদর্শন করে লক্ষ্য করা যায় ছাত্রীদের সংখ্যা কলেজে বৃদ্ধি পাচ্ছে, আরও শ্রেণীকক্ষের প্রয়োজন রয়েছে, পুরনো হোস্টেলটি সংস্কার করা হবে। কলেজের পেছনে একটি পুকুর রয়েছে, পুকুরের কিছুটা অংশ কলেজের থাকলেও স্থানীয়রা তা দখল করে নিয়েছে। তাই সেই জায়গাটি উন্মুক্ত করতে জেলা শাসকের কাছে কলেজ কর্তৃপক্ষ চিঠি প্রদান করবার কথাও জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। আমাদের ঐতিহ্যবাহী ত্রিপুরা রাজ্যের একটি কলেজ, ভালো কলেজ, আগরতলা মহিলাদের জন্য সবাই পুরনো কলেজ, উমেন্স কলেজ। তো সেটার মধ্যে অনেক কিছু ইস্যু রয়েছে। আমরা আজকে ডিএম সাহেব এবং হায়ার এডুকেশনের ডাইরেক্টর সাজু ওয়াহেদ সাহেবকে নিয়ে আমরা এসেছি। বিশেষ করে হোস্টেল রিনোভেশন হয়েছে, আপনারা দেখেছেন, এটা 2018 সালের পর থেকে রিনোভেশন শুরু হয়েছে, সুন্দর রিনোভেশন হয়েছে। আর একটা হোস্টেল রয়েছে, সেটাকে রিনোভেট করার জন্য এবং কলেজে একটা নতুন করে যেছে, যেমন আমাদের বিভিন্ন স্কুলগুলি নতুন খুব সেজেছে, সেইভাবে উমেন্স কলেজকে নতুন করে সাজিয়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। আধিকারিকরা এসেছেন, আশা করি আগামী দিন আমাদের উমেন্স কলেজও নতুন বিল্ডিং আরও কিছু হবে এবং স্টুডেন্ট যে সংখ্যা সেই সংখ্যায় আমাদের ক্লাসেসেরও আরও প্রয়োজন রয়েছে, সেজন্য আজকে আমরা এই জায়গাতে এসেছি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে সোমবার তেলিয়ামুড়ায় এক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে এলাকার মানুষজন স্বতঃপ্রণোদিতভাবে এইচআইভি পরীক্ষা করান। গোটা রাজ্যকে এইচআইভি মুক্ত করতে রাজ্যব্যাপী এইচআইভি টেস্ট কর্মসূচি চলছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে সোমবার তেলিয়ামুড়া মারুতি সিন্ডিকেটের সামনে এক শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির সহ অধিকর্তা বিপুল ভৌমিক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এদিন শিবিরে এলাকার মানুষজন স্বতঃপ্রণোদিত হয়ে এইচআইভি পরীক্ষা করান। সোসাইটির সহ অধিকর্তা বিপুল ভৌমিক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বান জানিয়েছেন গোটা রাজ্যের মানুষ যাতে এইচআইভি রোগমুক্ত থাকে, তারই জন্যে রাজ্যের প্রতিটি বাসস্ট্যান্ড, বাজার, রেলওয়ে স্টেশন, জনবহুল এলাকাগুলোতে রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে এইচআইভি পরীক্ষা করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন যে গোটা রাজ্যকে এইচআইভি মুক্ত করতে একযোগে যেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি গোটা রাজ্যের প্রধান বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, বাজারগুলো সমস্ত জায়গায় যেন একযোগে এইচআইভি টেস্ট করা হয়। এটা একটা ক্যাম্পেইন মুড। এছাড়াও সারা বছর আমরা এইচআইভি টেস্ট করে থাকি, যাতে করে মানুষ সুস্থ থাকতে পারে। একজন সুস্থ মানুষও যে কোনোভাবে এইচআইভি আক্রান্ত হতে পারেন, ওনার জ্ঞাত সারে কিংবা অজ্ঞাত সারে। ফলে বছরে অন্তত দুবার এইচআইভি টেস্ট করা নিজের পক্ষে খুবই ভালো, নিজের পরিবারের পক্ষে খুবই ভালো। এবার আজকে 14 ডিসেম্বর থেকে আমরা শুরু করেছি এই ক্যাম্পেইন মুড। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এই 14 ডিসেম্বর থেকে আগামী 31 মার্চ 2021 পর্যন্ত এটা ক্যাম্পেইন মুডে চলবে। এটা প্রতি সপ্তাহে দুটো করে আমরা এটা করব, প্রতিটা জায়গায় প্রতিটা এনজিও করবে, প্রতিটা হাসপাতাল প্রত্যেকে করবে। এর বাইরেও আমরা সারা বছর আমাদের নর্মাল যে মানে নিয়মিত যে এইচআইভি টেস্টিং পদ্ধতি চালু আছে সেটাও চালু থাকবে রাজ্যের সমস্ত হাসপাতালগুলোতে, সমস্ত বিশেষ ক্যাম্পগুলোতে এগুলোও চালু থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সোমবার তেলিয়ামুড়ায় সিপিআইএম এর 4টি সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
দিল্লিতে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজ্যের তেলিয়ামুড়া সিপিআইএম দলের চারটি গণসংগঠনের উদ্যোগে সোমবার সকাল ১১টা নাগাদ সংগঠনগুলোর কর্মীরা স্থানীয় সিপিআইএম পার্টি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এ অবস্থার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী। পরে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এদিকে সিপিআইএম দলের এক কৃষক নেতা জানান, কেন্দ্রীয় সরকার কৃষি বিরোধী আইনের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। কৃষকদের স্বার্থে সারা ভারতবর্ষব্যাপী এরকম কর্মসূচি চলছে। কেন্দ্রীয় সরকারের এই কৃষি বিরোধী বিল অতিসত্বর বাতিল না করলে তারা কৃষকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। তবে এই বিক্ষোভ প্রদর্শনে সারা ভারত আইনজীবী ইউনিয়নের রাজ্য কমিটির পশ্চিম জেলার সহসভাপতি আইনজীবী ভাস্কর দেবও উপস্থিত ছিলেন এই বিক্ষোভ প্রদর্শনে। গোটা ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের অন্ন যোগায় এই কৃষকদের আজকে মারার জন্য কর্পোরেটদের ছাড়তে আদানি গ্রুপ এবং আম্বানি গ্রুপ তারা আজকে এক বছর আগেই সেখানে কোল্ড স্টোরেজ করে নিয়েছে, যাতে এই যে ১৯৫৫ সালের যে আইন এবং ৬০ এবং ৭০ দশকের যে কৃষকদের স্বার্থের যে আইন, আজকে পণ্য যে এখানে গুদামজাত করার যে আইন, যে একটা সীমা, সেই ঊর্ধ্বসীমা উঠিয়ে দিয়ে সেখানে তারা ওই কর্পোরেটদের স্বার্থে অনিল আম্বানি গোষ্ঠী, আম্বানি গোষ্ঠী এবং আদানি গোষ্ঠীর পরামর্শে কেন্দ্রীয় সরকার সেই আইন এনেছে, সেই অর্ডিন্যান্স পাস করেছে। এই অর্ডিন্যান্সকে বাতিল করতে হবে, যতদিন পর্যন্ত না বাতিল করা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মিজোরাম থেকে আসামে পাচারকালে মেদলি ছড়ায় ১০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট সহ আটক এক লরি চালক। সংবাদ মাধ্যমের খবর প্রকাশিত হওয়ার সূত্র ধরে এই সাফল্য পেল বাজারিছড়া থানার পুলিশ। মিজোরাম থেকে আসামে পাচারের মুখে মেদলি ছড়ায় ১০ লক্ষাধিক টাকার বার্মিজ সিগারেট সহ আটক লরি চালক। বাজারিছড়ার মেদলিছড়াকে করিডোর করে গত দীর্ঘদিন ধরেই স্থানীয় এলাকা সহ বহিরাজ্যে পাচার হচ্ছিল বার্মিজ সিগারেট। এমন খবর যুগসংখ্য পত্রিকায় প্রকাশের জেরে নড়ে চড়ে বসে প্রশাসন, আর এরই সূত্র ধরে আজ বড়সড় সাফল্য পেল বাজারিছড়া পুলিশ। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার বার্মিজ ক্লাসিক নামের সিগারেট সহ এক লরি চালক আটক করা হয় সোমবার। এ মর্মে বাজারিছড়া থানার ওসি মনোরঞ্জন সিনহা জানান, গোপন খবরের ভিত্তিতে সোমবার বিকেলে মেদলিছড়াতে বিভিন্ন গাড়ি তল্লাশি করলে সাফল্য আসে। SS11CC5342 নম্বরের একটি খালি ট্রাক থেকে প্রায় ৫ লক্ষ টাকার সেই অবৈধ সিগারেট ধরা পড়ে। একই সঙ্গে আটক করা হয় লরি চালক সালে আহমেদকে, তার বাড়ি ৫গ্রামে। ওসি আরও জানান, এই ধৃত চালককে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। বর্তমান সময়ের মধ্যে এটি একটি বড় সাফল্য মেদলিছড়া পুলিশের। আজি আমার বহুদিনের একটা চেষ্টা আছিল, আমি বহুদিনের পরা এই বার্মার পরা সিগারেট ইলিগেলি আহা ধরার কারণে আগতে এবার ধরেছিল, কিন্তু কারবার করে থাকি পন্থাব বহুত ডিফারেন্স পন্থাব ধরে আছে আমার, মানে সলনি করে 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 আছে ইমান দিনে আমার সোর্স বুক আসছিল। যি হোক, আজ আমি সাকসেস হয়েছি, ৫টা মানত আমার এই এঙ্গেজ করা সোর্সর জড়িয়ে আমি খবর পাইছি এনেকা ট্রাক এখন বার্মিজ সিগারেট মিজোরাম হয়ে আহি আছে। আমি গৈ মেদলিছড়াত চেকিং যেতিয়া আরম্ভ করেছি, আইছি রাঙামাটিও আছিল, স্টাফ আছিল, তারপর এখন খালি ট্রাক এখন আহিছিল ১২ চাকি। ট্রাক নাম্বারটো আছিল আপনার SS11CC5342। এই ট্রাক সিমেন্ট খালি করে খালি ট্রাকত আপনার এই বার্মা সিগারেটটো ইলিগেলটো লৈ গৈ আছে। সার্চ করা আমার পাইছো, এতিয়া এই সিগারেট কেটা আমি যেটা খবর পাইছো আপনার মিজোরাম হয়, আমার কাছাড় হয়, মেঘালয় হয়, বাংলাদেশ। যি হোক, আমি আজি এটা আমার ইমান দিনের ইয়ে আছিল করেছিল পারিছি। কোয়ান্টিটি কিমান আছে? কোয়ান্টিটি হচ্ছে আমার লৈ আছে, কাউন্টিং হয়ে আছে। তো কিমান টাকার মাল হবে? ৫ লাখৰ উপর হবে। আর কোনোবা আটক করেছিল? আটক মানে এটা আমি ড্রাইভারক আটক করেছি। পাথারখান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। আইন লঙ্ঘন করে হাইলাকান্দি জেলা পরিষদের ফান্ড বণ্টন করায়
জেলা পরিষদের সভানেত্রী ফারহানা খানম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুললেন বিধায়ক সুজান। আইন লঙ্ঘন করে হাইলাকান্দি জেলা পরিষদের ফান্ড বন্টন কোনো অবস্থাতেই চলবে না, হুঁশিয়ারি দিলেন বিধায়ক সুজাম। সিইওকে লিখিত অভিযোগ জানাল বিক্ষুব্ধরা। হাইলাকান্দি জেলা পরিষদের সভানেত্রী ফারহানা খানম চৌধুরীর বিরুদ্ধে বৈষম্যমূলকভাবে বডি মিটিং করে এআইইউডিএফ দলের 5 জেলা পরিষদ সদস্যের 15 ফাইন্যান্স তহবিল বন্টনে ভেদাভেদ আভাস পেয়ে হুঙ্কার দিলেন বিধায়ক সুজাম এবং বিক্ষুব্ধ জেলা পরিষদ সদস্যরা। তার মধ্যে রয়েছেন আয়নাখাল নিশ্চিন্তপুরের জেলা পরিষদ সদস্য সাদিহুল আলম মজুমদার, আলগাপুর মোহনপুরের জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর, ঘাড়মুড়া এবং জামিরা জেলা পরিষদের সদস্য সালেহ আহমেদ মজুমদার, কাটলিছোড়া জেলা পরিষদ সদস্য ইমরুল আলম বড়ভুইয়া। তারা বলেন খুব শীঘ্রই দাবি মানা না হলে জেলার লক্ষাধিক জনগণকে নিয়ে হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে ঘেরাও করা হবে। হাইলাকান্দি জেলা পরিষদের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিক্ষুব্ধ জেলা পরিষদ সদস্যরা বলেন যে কোনো অবস্থাতেই বৈষম্যমূলকভাবে এই তহবিল বন্টন মেনে নেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। কোনোদিনও জেলা পরিষদের কোনো কাজে ইন্টারফেয়ার করি নাই, কিন্তু গত কিছুদিন থেকে শুনতে পেলাম যে হাইলাকান্দি জেলা পরিষদের যেটা 15 ফাইন্যান্সের ফান্ড এসেছে সেটা নিয়ে দ্বন্দ্ব চলছে। আমার দলের এআইডিএফ দলের 5 সদস্য আছেন, আর বাকি 4 বিজেপি, 5 বিজেপি ও 1 এজিপি। এটা বডি গঠন হয়েছে, আপনারা জানেন ফারহানা খানম চৌধুরী চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন, ঠিক মতো চলছে, কিন্তু আজ পর্যন্ত আমি জেলা পরিষদে, আপনারা জানেন আমার স্ত্রী রংপুর রামসন্ডি জেলা পরিষদ থেকে নির্বাচিত ফারহানা বেগম লস্কর, উনি কোনোদিন কোনো সভাতেও আসেননি, আমিও এগুলাতে ইন্টারফেয়ার করিনি। যেভাবে ফান্ডিং আসছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, ডেভেলপমেন্ট কাজ চলছে, কিন্তু বিগত কিছুদিন থেকে যখন শুনতে পেলাম, আজকে আমি জেলা পরিষদের সিও মহাশয়ের সঙ্গে দেখা করি, আমার সঙ্গী 4 জেলা পরিষদ সদস্যকে নিয়ে, আমি বিধায়ক হিসাবেও এই জেলা পরিষদের 1 সদস্য, আর আমার স্ত্রী রংপুর রামচণ্ডী জেলা পরিষদ এরিয়া থেকে নির্বাচিত 1 সদস্য, দুদিক নিয়ে আমি আজকে আলোচনা করি। যে আপনারা আজকে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, আমি এক আইনসভার সদস্য, আইন ভেঙ্গে কোনোদিন কোনো কাজ আমি হাইলাকান্দি জেলায় হতে দেব না। আমাদের যে ফান্ডিং যেটা পঞ্চায়েত লেভেল হয়, আপনারা অবগত আছেন, 14 ফাইন্যান্সের টেকা গাঁও পঞ্চায়েত লেভেল যায়, প্রত্যেকটি গাঁও পঞ্চায়েত সমান পায় না। কারণ কি? কারণ পপুলেশন মতো ফান্ডিং হয়, যে জিপিতে যত পপুলেশন আছে মাথাপিছু টাকা হিসাব করে আসাম সরকার দেয়। আজকে আমার গাড়মোড়া বাক্সড়া এক গাঁও পঞ্চায়েত আছে, পপুলেশন বহু বেশি। আজকে বিলাইপুর দলছড়া একটা গাঁও পঞ্চায়েত আছে, আমার সমষ্টির মধ্যে এই 2 গাঁও পঞ্চায়েত কোটি টাকার উপরে গাঁও পঞ্চায়েত লেভেল 14 ফাইন্যান্সের ফান্ডিং পায়। হাইলাকান্দি থেকে মুস্তাফা এ মজুমদারের রিপোর্ট, নিউজ বাংলা। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করল এক যুবক, ঘটনা কল্যাণপুরের বাজার কলোনি গ্রামে। জানা যায় মৃত ওই যুবকের নাম বিশ্বজিৎ পাল। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়। ফের কল্যাণপুরে আত্মহত্যার ঘটনা, জনমনে বেশ চাঞ্চল্য। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে। যে ব্যক্তি আত্মহত্যা করেছে তার নাম বিশ্বজিৎ পাল, বয়স 34, বাড়ি কল্যাণপুর থানা এলাকার বাজার কলোনি গ্রামে। নিজ ঘরে পরিবারের অন্য সদস্যদের অলক্ষ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানা গিয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসবার পরই রহস্য উন্মোচিত হবে। তবে তার এক নিকট আত্মীয়ের বক্তব্য, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে হয়তো বা সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তার পরিবারে রয়েছে 2 ছোট্ট ছেলে এবং মেয়ে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবারের সদস্যরা।
এখন সংসার কিভাবে চলবে সেই চিন্তায় রয়েছেন সবাই। সোমবার সকালে মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের লোকেদের হাতে তুলে দিয়েছে পুলিশ। কিছুদিন পূর্বে কল্যাণপুর থানা এলাকার বিভিন্ন স্থানে 6 নারী পুরুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। প্রশ্ন উঠছে, এত আত্মহত্যার প্রবণতা কেন বাড়ছে? এর পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? তা কি উদ্ঘাটন করতে পারবে পুলিশ? সব কিছুর কথা বলবে সময়। এ যুবকের মৃত্যুর কারণ হয়তোবা হতে পারে পারিবারিক সমস্যা বা অন্য কোনো কারণ। সব মিলিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার খবরে গোটা কল্যাণপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণপুর থানার পুলিশ। কি হইতে পারে তার মানে মারা যাওয়ার পেছনে কি কারণ হইতে পারে কি জানেন আপনারা? এটা তো সঠিক কিছু কইতে পারি না, এটা কি হইতে পারে এমন তো আমার কাছে জানার মতো কিছু নাই। পারিবারিক কোনো সমস্যা হইতে পারে এমন কোনো পারে কিছু হইতে পারে না বলে কি মনে হতে পারে না। কল্যাণপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে অমরপুর সিপিআইএম কমিটির উদ্যোগে পথসভা ও মিছিল সংগঠিত করা হয়। এই মিছিলে যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দিল্লিতে বিক্ষুব্ধ ঐতিহাসিক কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে অমরপুর সিপিআইএম কমিটির এক পথসভা এবং তারা মিছিল করল অমরপুর বাজারে। এই মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক চেয়ারম্যান রাজীব দাস, বিভাগীয় নেতা শিমুল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। তবে মিছিলে যুবকদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। তিনটি বিল প্রত্যাহার করার দাবি জানিয়ে তারা বিক্ষোভ সংগঠিত করছেন। দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের সরকার, কেন্দ্রের বিজেপি দলের সরকার, এই দেশের কৃষকের স্বার্থ রক্ষা করবার জন্য এই দেশের কৃষকরা যে লড়াই করছেন, তাদের স্বার্থ বিরোধী কৃষি নীতি এগুলি বাতিল করবার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা দেখতে উপচে পড়া ভিড় দর্শকদের। ঘটনা মালদার চাচলের কালীগ্রামে। এ নিয়ে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা হঠাৎই দেখা গেল পশ্চিমবাংলার মালদার চাচল থানার কালীগ্রামে। সোমবার বিকেলে এক সাপুরিয়া গ্রামে প্রবেশ করতেই এবং তার বাঁশির সুরের কণ্ঠতালে ভিড় করল দর্শকরা। দর্শকদের মধ্যে বেশিরভাগই ছিল ক্ষুদে শিশুরা। বিষধর সাপের খেলা দেখতে এসে দর্শকদের হাততালিয়ার উল্লাসে খেলা দেখাতে ব্যস্ত সাপুরিয়া। তবে সেই সাপের আর বিষ নেই, দাঁত ভেঙে দিয়েছে সাপগুলোর। এক গুখরো ডারাস সহ মোট 3 সাপ তার প্রতিদিনের উপার্জনের ভরসা। তবে রোজগার যাই হোক, গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে বজায় রাখতে সাপুরিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সকল দর্শকেরা। সাপ খেলা দেখতে এসে গ্রামের সবাই চাল থেকে শুরু করে নগদ অর্থ দিয়ে সাহায্য করলো সেই গরিব সাপুরিয়াকে। আমি ওই সাপের খেলাই করি। সাপের খেলা? হ্যাঁ, এটাই দেখাই, গ্রাম পাড়ায় যাই। কোন দিকে যাও? কোন দিকে যাও? সাপুরে যাই, চাচল যাই, খুশিদা যাই, তুলসী হাট্টা যাই, কুমেরপুর যাই, এদিকে আবাদপুর চলে যাই, শরীফগঞ্জ, বিহার, লালসর, চাপাকর, চানপাড়া। আর কি চলে যাই? কি কি আছে সাপ তোমার কাছে? একটা আছে গহমা, একটা ডারাস আছে, একটা আবার হলদিয়া ডারাস আছে, একটা মাটিয়া গহমা আছে। তোমার এই রোজ ই কিরকম হয়ে যায়? আয় কিরকম হয়? 50, 100, 150, 200 এরকম কোনো দিন হয়ে যায়, কোনো মতন পেট যায়, সংসার বাল বাচ্চাকে পালি। মালদা থেকে উজির আলীর রিপোর্ট, নিউজ বাংলা। চলতি সপ্তাহে জাকিয়ে ঠান্ডা পড়বে কলকাতার বিভিন্ন জেলা ও পূর্ব মেদিনীপুর জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তাপমাত্রা নামতে পারে 12°C-এ। চলতি সপ্তাহেই জাকিয়ে ঠান্ডা। কলকাতার বিভিন্ন জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা নামতে পারে 12°C-তে। শীতের আমেজ অবশেষে পেতে চলেছে পশ্চিমবাংলা। সপ্তাহেই জাকিয়ে ঠান্ডা পড়তে চলেছে কলকাতায়। তাপমাত্রা 12°C-এ নেমে যেতে পারে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরে হাওয়া পথ আটকে দাঁড়িয়ে রয়েছে একের পর এক ঝঞ্ঝা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জাকিয়ে পড়ছে না ঠান্ডা।
এদিন শহরের তাপমাত্রা 17 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছিল। আগামী মঙ্গল বুধবারও তা বদল ঘটবে না, তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির বদল ঘটবে। চলতি ঝঞ্ঝাটি চলে যাওয়ার পর আপাতত এই সপ্তাহখানেক আর কোনো ঝঞ্ঝা আসছে না, ফলে উত্তর ভারত থেকে বাধাহীনভাবে কনকনে বাতাস বঙ্গে ঢুকবে, যার ফলে শুক্রবার কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নেমে যাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান। অন্ততপক্ষে পরের বুধবার পর্যন্ত এরকমই চলবে, ফলে চলতি সপ্তাহেই কনকনে শীতের আমেজ নেবে কলকাতাবাসী। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে কৈলাসহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিপিআইএম দল। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক মফস্বর আলী। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে এবং দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে সিপিআইএম দলের কর্মীরা সোমবার দুপুরে কৈলাসহর শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক মফস্বর আলী, সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সিপিআইএম নেতা কান্তিলাল দেব, মুকুট আলী, ইউনিস মিয়া খাদিম সহ আরও অনেকে। মিছিলটি দলীয় অফিস থেকে শুরু করে কৈলাসহর শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় দলীয় অফিসের সামনে এসে দলীয় সভায় মিলিত হয়। মিছিলে রেকর্ড সংখ্যক দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সিপিআইএম নেতা ইউনিস মিয়া খাদিম বলেন, নতুন কৃষি বিল বাতিলের দাবিতে এবং নতুন বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে দিল্লিতে আমাদের দেশের লক্ষ লক্ষ কৃষক ধর্ণা দিচ্ছেন। প্রায় 12 লক্ষ কৃষক এবং 96,000 ট্রাক্টর নিয়ে দিল্লি অবরুদ্ধ করে রেখেছেন। দিল্লির কেন্দ্রীয় সরকার আজ অবধি এই কৃষকদের আন্দোলনে কোনো সাড়া দিচ্ছেন না, কৃষকদের দাবি এখনো মানছেন না। বিভিন্ন সভা হচ্ছে, বৈঠক হচ্ছে, প্রত্যেকটা বৈঠকে কৃষকরা তাদের যে ন্যায্য দাবি সেই দাবির প্রতি অটল অবিচল, এই দাবি না মানা পর্যন্ত আরো আন্দোলন জোরদার হবে সারা ভারতবর্ষের মধ্যে। আমরা আজকে কৈলাস শহরে এই দিল্লির কৃষকদের ধর্ণা সংগঠিত হয়েছে, অবরুদ্ধ দিল্লি অবরুদ্ধ করা হয়েছে, তার সমর্থনে কৈলাসহরে কৃষক, ক্ষেত মজুর, নারী সমিতি, ডিওএফআই, সিআইটিউ মিলে আমরা এখানে মিছিল সংগঠিত করলাম, সংহতি মিছিল। এবং কৃষকদের আমাদেরও আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমরাও সংগঠিত করব। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। অন্যের বিবাহিত স্ত্রীকে নিয়ে পালালো 2 সন্তানের পিতা। এই ঘটনায় থানার দ্বারস্থ হলেন হতভাগা স্ত্রী। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন সুতারমুড়া এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়। গত 10 বছর পূর্বে বিশালগড়ের কামথানা এলাকার আলী আশফের কন্যা আকলিমা আক্তারের সাথে সামাজিকভাবে বিয়ে হয় বিশ্রামগঞ্জ থানাধীন সুতারমুড়া এলাকার খালেক মিয়ার ছেলে কামাল মিয়ার সাথে। বিয়ের পর কয়েকটি বছর ভালোভাবে কাটল, কিন্তু তার মধ্যে সংসারে অশান্তি নেমে আসে, কারণ কামাল মিয়া অন্য বিবাহিত মহিলার সাথে কুকর্মে জড়িয়ে যায়। তা নিয়ে দফায় দফায় সালিশি সভা হলেও সেই পথ থেকে বেরিয়ে আসেনি। শেষ পর্যন্ত গত 28 ডিসেম্বর কাজের উদ্দেশ্য করে 2 ছেলে সন্তান এবং স্ত্রীকে ঘুমে রেখে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। যদিও প্রথম দিকে কামাল মিয়ার স্ত্রী সেই বিষয়টি বুঝতে পারেনি, পরে জানাজানি হতে বিশ্রামগঞ্জ থানায় দ্বারস্থ হয়। তার বক্তব্য একটাই, 2 ছেলে সন্তানকে নিয়ে বর্তমানে রাস্তার মধ্যে দিন কাটাচ্ছে, না খেয়ে থাকতে হচ্ছে, তাই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়ে স্বামী এবং 2 সন্তানের পিতাকে অতি দ্রুত ফিরে আনার দাবি রাখেন। তিনি আরও অভিযোগ করেন, বিবাহিত মহিলাটি তার স্বামীকে প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে, যদিও সেই বিবাহিত মহিলার স্বামী এবং সন্তান রয়েছে। এখন দেখার বিষয় বিশ্রামগঞ্জ থানার পুলিশ কি ভূমিকা নেয়। কাজুদেব কইয়া শনিবারে 28 তারিখ শনিবার সকাল 8টার দিকে বাড়ির থেকে বাইরেছি। তারপরে আমি রবিবারে খবর পাইছি হ্যাঁ মহিলা লইয়া পালাইয়া গেছে, তাইলে হেরার খুঁজে আমি পাইতাছি না। মহিলা কি অন্যের স্ত্রী নাকি? অন্যের স্ত্রী, মানে হের স্বামী বিদেশ আছে আর হের লগে একটা বাচ্চা আছে। হেরানি পালিয়ে গেছে আপনার স্বামী? তারপর তাইলে আমি খোঁজ দাসি কোনো জায়গায়, আমি কোনো খোঁজ চাইতেছি না। তাইলে আমি প্রশাসনের কাছে আমি একটু দাবি করি যে হেরারে একটু খুঁজে দেওয়ানোর লিগে। কাকে? আপনার স্বামীকে নাকি? আমার স্বামীকে খুঁজে বাইর করে একটু দেওয়ানোর লিগে। আপনি কোন থানা জানিয়েছেন, লিখিত দিয়েছেন? বিশ্রামগঞ্জ থানা। পুলিশ কি বলছে? ওরা বলছে ছবি দিছে, ছবি রাখছে, ওরা কইছে তারা তদন্ত করে খুঁজে দেখবো।
আপনার স্বামী যে ওই মহিলার সাথে সম্পর্ক ছিল আপনি জানতেন আগে? ও জানতাম, জানানোর পরে আমারে মারধর করতো, ঘরও অত্যাচার করতো, খানা খাদ্য ঘরও বাজার হাট কম করে দিত, যদি আমি কিছু কইতাম আমারে মারধর করে। এখন আপনি কি চান? আমি ওরারে ধরুন মানে দুইরা দিতে, ওরে শুধু দেখ মানে দুইরা আনানোর ইচ্ছে চাই। আপনার ছেলে মেয়ে কি? দুজন ছেলে। আপনার বিয়ে কত বছর আগে হয়েছিল? আজকে 10 বছর হয়েছে। আপনার স্বামীর নাম কি? কামাল মিয়া। বাড়ি কোন জায়গা? সুতারমুড়া। আপনার বাবার বাড়ি? কামথানা। বিশ্রামগঞ্জ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিকল্প জাতীয় সড়ক নির্মাণে কৈলাসহরের কামরাঙ্গাবাড়ি গ্রামের গ্রামবাসীরা তাদের জমির সঠিক দাম না পাওয়ায় প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। এই বিক্ষুব্ধ গ্রামবাসীদের পাশে দাঁড়ালেন প্রাক্তন বিধায়ক বিরজিৎ সিনহা। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রাস্তার কাজ বন্ধ করে দিলেন তিনি। প্রাক্তন বিধায়ক বিরজিৎ সিনহা বিক্ষুব্ধ গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে রীতিমতো প্রশাসনের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, গ্রামবাসীদের উপযুক্ত জমির মূল্য সহ ক্ষতিপূরণ দিয়ে প্রত্যেককে সরকারি ঘর প্রদান করার দাবি করেন। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই এলাকায় বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজ আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন বিরজিৎ সিনহা। উল্লেখ্য, বিকল্প জাতীয় সড়কটি উত্তর জেলার কুর্তি থেকে শুরু হয়ে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের ভগবাননগর, চিরাকুটি, কীর্তনথলি, কামরাঙ্গাবাড়ি, ছৈতৈল এবং কমলপুর খোয়াই হয়ে তেলিয়ামোড়া যাবে। গত এক সপ্তাহ ধরে কৈলাসহরের ভগবাননগর, চিরাকুটি, কীর্তনথলি এলাকায় বিকল্প জাতীয় সড়কের জন্য প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের বাড়ি, ঘর, গাছপালা ইত্যাদি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। কিন্তু বাদ সাজে কামরাঙ্গাবাড়ি এলাকায়, কৈলাসহরের অন্যান্য এলাকায় বিকল্প জাতীয় সড়কের জন্য প্রশাসনের পক্ষ থেকে যেসব মানুষের জমিসহ গাছপালা, বাড়িঘর ভেঙে ফেলে যত পরিমাণ টাকা দেওয়া হচ্ছে, সে তুলনায় অর্ধেকেরও কম টাকা দেওয়া হচ্ছে কামরাঙ্গাবাড়ি এলাকার মানুষদের। এ নিয়ে গত 3 দিন ধরে কৈলাসহরের কামরাঙ্গাবাড়ি এলাকায় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। আপনার নামটা? অরুণ কুমার দাস। কিটা সমস্যা হয়েছে? আমরা তো গভর্নমেন্টে নোটিশ দিছে, আমরা এটা ঘর ভাঙ্গনের লাগে রাস্তা হইতাছে। এখন রাস্তার তো টাকা পয়সাও কিছু দিছে না। এখন ইদানিং মাইকিং করছে, আমরা জায়গা ছাড়ি দিতাম, এখন টাকা টুকাও তো কিছু পাইছি না। এখন আমরা এখানে 20-22 লাখ রেটে জায়গা বিক্রয় হইতাছে। এখন আমরা 1-1.5 লাখ দিলে তো এটা আমরা সম্ভব না বাড়ি ঘর করার। আমরা উপযুক্ত যাতে পয়সাটা পাই, আর গাছগাছরাও আছে, সুপারি, নারিকেল সব কিছু, আর 1 কোটি টাকার মতো না পাইলে তো আমি 60টা পরিবার কেমনে। সমস্যা আমার রাস্তায় জায়গা নিয়েছে, এবং আমার 100 গাছ সুপারি গাছ আছে, সব ম্যাচিউরড গাছ, আমাদের সরকার 10,000 টাকা দিয়েছে। এটা কি হয়, বছর আমি 15-20 হাজার টাকার সুপারিও বেশি, আর আম আছে, কাঁঠাল আছে, লেসু আছে, নারিকেল গাছ আছে, সব গাছ আছে, পাইছেন না ক্ষতিপূরণ? পাইছি না। আমার অনুমানিক 50টা গাছ হইব পারে গিয়া। এই বাড়িতে নেই, কতটা গাছের টাকা পাইছেন? এটা থাকা দিছে 1,206 টাকা। এত গাছে? হ্যাঁ। তারপরে কি চান? আমি চাই আমার ন্যায্য মূল্য দিত, আর আমার 6টা ঘরের মধ্যে 4টা ঘর ধরছে, 4টা ঘরে দিছে আপনার 10 লাখ টাকা, মানে দ্বিগুণ। আর জায়গাতে দিছে 1,30,000 দ্বিগুণ 2,60,000 টাকা আমার 7 শতক জায়গায়। তখন আমার জায়গা আছে 8 শতক, 8 শতকের মধ্যে তারা করতেছে 1 শতক থাকবো, তো এই 1 শতকের মধ্যে আমার গড় থাকবো নি, কতটুকু পড়বো নি তারা তো কোনো ফুটিও করছে না। আর আমার দাদার যেন এখানে আছে 8 শতক, শুধু জায়গার মূল্য ধরছে 2,17,000 8 শতকে, কিন্তু ওইটার কোনো গাছ ধরছে না। আপনার নামটা? আমার নাম অমরণপুর। তারপরে কি চান? এখন আমি চাই সঠিক ন্যায্য মূল্য দিত কুটিপুত্র তারা। সমস্যা মানে আমরা এখানে যে জায়গা রেট নিয়ে আরে সমস্যা, তো রেট হন আমরা 3 লাখ করে খানি দিয়ে, 3 লাখ খানি রেট দিয়ে তো আমরা হন গিয়া অন্য খানে একাও জায়গা আমরা কিনতে পারি না। এছাড়া আমরা বিল্ডিং ঘর আছে, ঘরেরও দাম কিন্তু আমরা পারাম না, পুরো আমার বাড়ি গেছে, যাতে আমার 3.5 খানি জায়গা গেছে, এদিকে পশ্চিম দিকে একটা 3 নম্বর মাইয়ারে আমি দিছি জায়গা, এখানে বাড়ি করছে, এই বাড়িটাও পাইছে, কিন্তু কোনো মূল্য আমরা পারাম না। 3 লাখ করে আমরা টাকা পাইছেননি? না, আমরা নোটিশ হয়েছে না, টাকাও পাইছি। তারপরে কি হয় আয়া? ওখানে আয়া আমরা থাকরা দেয়, আমরা গড় দরজা বাংতাম এখান থেকে সরার লাগি, ধর আমরা টাকাও পাইছি না, এত কম টাকা দিয়ে আমরা কিভাবে বাড়ি করবো, আর কিভাবে এখান থেকে সরবো, আমরা কোন জায়গায় গিয়ে আমরা বাড়ি করবো?
সরকার যদি আমরা দাবি না মানে তাইলে আমরা হাইকোর্টে মামলা করবো, আমরা রাস্তার কাজ বন্ধ কাজ করতে দিতাম না, আমরা গ্রামবাসী সবাই মিলিয়া আমরা এটা জোরদারভাবে অবরোধ করবো, রাস্তা যাতে কাজ বন্ধ থাকে। কৈলা শহরের কামরাঙ্গাবাড়ি গ্রামের এই খবর শুনে মঙ্গলবার দুপুরে কামরাঙ্গাবাড়ি গ্রামে গিয়ে গ্রামের বিক্ষুব্ধ গ্রামবাসীদের পাশে দাঁড়ালেন কৈলা শহরের প্রাক্তন বিধায়ক বিরোজিৎ সিনহা। বিরোজিৎ সিনহা বিক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে পুরো গ্রাম ঘুরে দেখে গ্রামে বিক্ষুব্ধ গ্রামবাসীদের নিয়ে এক বৈঠক করেন। বৈঠক শেষে প্রাক্তন বিধায়ক বিরোজিৎ সিনহা বলেন, গ্রামবাসীদের প্রাপ্য এবং ন্যায্য ক্ষতিপূরণ না দিয়ে এই এলাকায় কাজ করানো যাবে না, এমনকি আজ থেকে এই এলাকার বিকল্প জাতীয় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিরোজিৎ সিনহা। উনি প্রশাসনের বিরুদ্ধে খুব উগ্রে বলেন, কৈলা শহরের অন্যান্য জায়গায় একই কাজের জন্য অর্থাৎ বিকল্প জাতীয় সড়কের জন্য জমির মূল্য প্রতিকানি 30 লক্ষ টাকা করে দিলেও কামরাঙ্গাবাড়ি গ্রামের মানুষদের 3 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে প্রশাসনের ঘোষণার তীব্র সমালোচনা করেন তিনি। এছাড়াও বিরোজিৎ সিনহা বলেন, প্রশাসনের তরফে অগ্রিম কোনো ধরনের নোটিশ গ্রামবাসীদের দেওয়া হয়নি। পড়তে কামরাঙ্গাবাড়ি হয়ে কমলপুর হোয়াই তেলে আমরা এই যে একটা বিকল্প ন্যাশনাল হাইওয়ে এটা জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। সরকার পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে তারা আগে জানে কোন দিকে জায়গাটা অ্যাকোয়িজিশন করা হবে, ওইদিকে রেট কমিয়ে রাখছে, অথচ বাস্তবে বিক্রি সিক্রি হইতেছে 30 লাখ করে কানি, 20 লাখ করে, এবং এখানে দিচ্ছে মাত্র 3 লাখ। এই যে বাড়িঘর আছে তারা মাইকিং করছে, ঘরবার ভাঙিয়ে যাও, কোথায় যাবে তারা? আমরা দাবি করি তারা ঘর বাড়ি ভাঙবে উচিত মূল্য পেলে, এবং যেখানে ঘর বানানো হবে এটাতে সরকারি ঘর জায়গাটা চিহ্নিত করাই তো, জায়গাটা চিহ্নিত এবং সেখানে যেতে সরকারে ইন্দিরা আবাস যোজনা বা বিভিন্ন প্রকল্পের যাতে ঘরটা বানায়, এদিকে কোনো জায়গা কাজ করতে দেব না, কারণ বিল্ডিংয়ের অ্যাসেসমেন্ট ঠিকভাবে হয় নাই, গাছগাছরা অ্যাসেসমেন্ট হয় নাই, ত্রিপুরা গভর্নমেন্টের একটা রেট থাকে, কাঁঠাল গাছ যদি কাটতে হয় একটা কাঁঠাল গাছে 20,000 টাকা দেয়, আম গাছের একটা রেট আছে, সুপারি গাছের রেট আছে, এবং আমরা সমস্ত ডাটা নিতেছি। আমরা ডিএমএকে অনুরোধ করব যে এখানে ক্ষতিপূরণ সঠিক না পেলে যাতে এখানে জোর জবরদস্তি না করে, যদি করতে চায় আমরা গ্রামবাসী আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব। কৈলা শহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার ধর্মনগর কলেজে ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত বেশ কয়েকজন কলেজ পড়ুয়া ছাত্র, বর্তমানে আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে কলেজ চত্বর এলাকায়। ধর্মনগর কলেজের ডুখে বহিরাগতদের আক্রমণে গুরুতর আহত একাধিক কলেজ পড়ুয়া, ঘটনা মঙ্গলবার দুপুরে ধর্মনগর কলেজে। আহতদের বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। জানা গেছে বিগত বেশ কিছুদিন যাবত কলেজ প্রাঙ্গণে ঢুকে কিছু কলেজ উত্তীর্ণ যুবক কলেজ পড়ুয়া ছাত্রদের নানানভাবে হেনস্থা করে চলেছে। পাশাপাশি এর আগেও কিছু ছাত্রদের কলেজে ঢুকে মারধর করে বলে অভিযোগ রয়েছে, কিন্তু বারবার আক্রমণকারী ওই কলেজ উত্তীর্ণ বহিরাগতদের আড়াল করতে সাহায্য করতেন কলেজ অধ্যাপক সুমন অধিকারী, এমন অভিযোগও উঠছে। যতবার কলেজ পড়ুয়াদের উপর আক্রমণ হয়েছে ততবার অধ্যাপক সুমন অধিকারী বিষয়টি দেখে দেবেন বলে আক্রমণকারীদের সাহায্য করতেন। ছাত্ররা জানিয়েছেন, মঙ্গলবার একই কায়দায় কলেজ উত্তীর্ণ কিছু যুবক কলেজের ভেতরে ঢুকে কিছু ছাত্রদের সাথে বিতর্কে জড়ায়। তখন কলেজ পড়ুয়ারা বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানালে বহিরাগত প্রত্যয় দেবরায়, রূপন রুদ্রপাল ও প্রণয়নাথ কলেজ পড়ুয়াদের কলেজের ভেতরে অধ্যাপকদের সামনে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এর মধ্যে কিছু কলেজ পড়ুয়া মারাত্মকভাবে আহত হলে তাদের ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বহিরাগতদের ঘন ঘন আক্রমণের ঘটনায় গোটা ধর্মনগর কলেজ চত্বরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। লকডাউনের পর কলেজ খুলেছে, আমরা জানি কলেজ, কলেজ একটি ক্যাম্পাস, কলেজের শান্তি শৃঙ্খলা কি বজায় রাখা দায়িত্ব আমাদের স্টুডেন্টদের উপর। তো কিছু স্টুডেন্ট আছে 6th semester পাস আউট হয়ে গেছে, তাদের মনে একটা লালসা জেগে রয়েছে যে কলেজ পাস আউট হয়ে গেছে, ওরা কলেজে এমনি ওরা চরিত্র ভালো নয়, ওরা বিগত কয়েকদিন ধরে কলেজে আসে, আমরা ওরা পাস আউট স্টুডেন্ট আউট ডেসে আসে, এসে আমাদের জন্য যারা কলেজে রেগুলার স্টুডেন্ট আছে তাদের উপর আক্রমণ চালায়। প্রথম দিন কলেজে একজনের উপর আক্রমণ চালিয়েছে, তারপর আরেকদিন গতকালকে আরেকজনের উপর আক্রমণ চালিয়েছে। আমরা কলেজে স্যার ম্যাডামকে জানাই, কলেজে সুম অধিকারী স্যার, ওনার নেতৃত্বে এগুলো সব হচ্ছে, উনি
বলেন যে উনি দেখে দেবেন, উনি ওনার শেল্টার দেন, উনি সবসময় প্রতিদিন যে সময় ওরা মারধর করে, তারপর উনি গতকালকে দেখে দিন বলেন এরকম ঘটনা আর হবে না, তোমরা বাড়িতে চলে যাও, এরকম ঘটনা আর হবে না। তারপর আজকে কলেজে আসার পর আমাদের ভাই শফিক এসের উপর নির্মমভাবে অত্যাচার চালায় ওকে একা পেয়ে। তারপর আমরা সবাই আসি, আসার পর ওরা কলেজ থেকে চলে যায়, তারপর আবার আসে, আসার পর মানিকের উপর আক্রমণ চালায়। তারপর আমরা ফোন করি আমাদের দাদা ধ্রুবদাকে, ধ্রুবদা কলেজে আসে, বলেছে ধ্রুবদা ওর মাইগ্রেশন নিতে এসেছে আর ও প্রিন্সিপালের স্যারের সঙ্গে বলেছে এই বিষয় নিয়ে কথা বলবে, বলে চলে যাবে, এরকম তো ঠিক নয়, কারণ ওরাও তো প্রাক্তন ছাত্র, ওরাও তো এরকম করেনি। তো প্রিন্সিপাল স্যারের সঙ্গে ধ্রুবদা আমাদেরকে নিয়ে গিয়ে কথা বলে, কথা বলার পর ঠিক প্রিন্সিপাল স্যারের নিচে ওই ফ্লোরে যাওয়ার সময়ও এই এরকম ওই দুষ্কৃতীরা রিপন রুদ্রপাল পত্তয় ওরা আক্রমণ চালায় এবং কলেজের ছাত্র রূপম পাল ওকে সহযোগিতা করে, ও কলেজে থাকে, ও রেগুলার স্টুডেন্ট, সহযোগিতা করে এবং শুভম স্যারের সামনে ওই এরকমভাবে নির্মমভাবে অত্যাচার চালায়, ও স্যারের মুখ থেকে একটা কথা বের হয়নি। তারপর প্রিন্সিপাল স্যার আসেন, আসার পর দুষ্কৃতীরা কলেজ থেকে চলে যায়। আবার এইভাবে যদি চলতে থাকে তাহলে জেনারেল স্টুডেন্ট কিভাবে কলেজে পড়বে? সঠিকভাবে খবরটা যদি আমাদের কাছে আসে, আমরা এই খবরটা নিয়ে নিজেদের সিনিয়র টিচার এবং স্টুডেন্টের সঙ্গে বসে ব্যাপারটা কী হয়েছে জানবো, কলেজের সেই ডিসিপ্লিন কমিটি আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এই মুহূর্তে আমাদের কাছে অফিসিয়ালি এই দুর্ঘটনার খবর আমাদের হাতে এসে পৌঁছায়নি, যখনই আসবে আমরা এটাকে ব্যবস্থা নেব। আপনি কজনকে দেখেছেন মাথা ফেটেছে? আমি তো একজনকে নিয়ে গেছে যে সেটাই বলেছে শুনলাম, একজন মাথা ফেটেছে, ব্যথা পেয়েছে, ঘটনা ঘটেছে কিছু একটা না নিশ্চয়ই হবে, তবে অফিসিয়ালি আমার কাছে কেউ এখন এই ব্যাপারে রিপোর্ট বা কমপ্লেন কেউ জানায়নি আর কি। যদি কমপ্লেন আসে আমার ডিসিপ্লিন কমিটি এবং মানে টিচার কাউন্সিলের সেক্রেটারি বা স্টুডেন্ট সবাইকে নিয়ে বসেই সমাধান করব। যদি হয়ে থাকে তো আমাদের ছেলে মেয়েরাই সবাই এই সমস্যা যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। নতুন কৃষি আইনের সমর্থনে মঙ্গলবার ধর্মনগরের নেতাজির পাদদেশে কৃষি সম্মেলন অনুষ্ঠিত করল বিজেপি দল। এই সভায় উপস্থিত ছিলেন উত্তর অনুকুটি ও ধলাই জেলার বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে উত্তপ্ত দেশের রাজধানী দিল্লি সহ গোটা দেশ কয়েক দফা বৈঠক সংগঠিত হয়েছে কৃষিমন্ত্রী এবং কৃষক আন্দোলনের নেতৃত্বের সাথে, কিন্তু তাতে কোনো সুরাহার পথ বের হয়নি, যার ফলস্বরূপ দিনের পর দিন আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে। বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল কৃষক আন্দোলনের সমর্থনে সারা দেশে মিছিল সভা সংগঠিত করছে। এই অবস্থায় শাসকদল বিজেপি এই নয়া কৃষি বিলের সমর্থন জানিয়ে সারা দেশব্যাপী 100টি সভা করার সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে আমাদের রাজ্যে অনুষ্ঠিত হবে 2টি সভা। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার ধর্মনগরের নেতাজির পাদদেশে উত্তর অনুকুটি ও ধলাই জেলার বিজেপি নেতাকর্মীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী ত্রিপুরা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পাবিয়াছড়ার বিধায়ক ভগবান দাস, ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস, ধলাই জেলার বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক রামপদ জমাতিয়া, উত্তর জেলার বিজেপি প্রভারী সজল আচার্যী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। আপনারা দেখেছেন দিল্লি পর্যন্ত, হরিয়ানা পাঞ্জাব থেকে কিছু কৃষকদের নাম করে কংগ্রেস সহ আরো কিছু রাজনৈতিক দলের কর্মীরা নেতৃত্বরা অরাজকতার পরিবেশ তৈরি করার জন্য তারা অনবরত চেষ্টা করছে। যদি কৃষক হতো, আমি শুনেছি আমাদের ডেপুটি স্পিকারের মুখ থেকে যে ভগবান দাও নাকি বলেছেন, ঠিক বলেছেন ভগবান দাও, এখন অনেক জায়গায় কৃষকরা মাটি থাকার কথা, কিন্তু তাদেরকে বিভ্রান্ত করে অপপ্রচার করে তাদেরকে মাঠে নিয়ে, সেই মাঠে না রেখে তাদেরকে রাস্তায় নিয়ে আনা হয়েছে। জমিতে থাকার কথা, মাঠে থাকার কথা, তাদেরকে রাস্তায় নিয়ে আসা হয়েছে। আমরা টিভিতে কি দেখছি যে কৃষকরা আত্মহত্যা করে লোন পরিশোধ করতে পারে না, তারা কাজু বাদাম খেয়ে সেখানে ধর্নায় কত দামি দামি ফল খেয়ে তারা সেখানে ধর্নায় আন্দোলন করছে আন্দোলনের নাম দিয়ে। আমরা জানি অনেক মুখ আমরা চিনি, কেজরিওয়াল থেকে শুরু করে কংগ্রেসের অনেক নেতৃত্ব সেখানে গিয়ে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার এবং উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। আমি তো ভাবছিলাম আজ্ঞা 12 টাকা করিয়া বেচতাম, 8 টাকা হইলে দিবাইনি, না 9 টাকা, না 10 টাকা দিলেন, নেন দিয়া
এখন এই 10 টাকা 11 টাকাতে গ্রামে গ্রামে দালালে গিয়া দালালদের সেই ধানগুলো বিক্রি করতে হতো। আমাদের বিপ্লবী সরকার যখন প্রতিষ্ঠা হলো এফসিআই কিন্তু সারা ভারতবর্ষ থেকে চাল কিনে গতবারের আগের বার থেকে অর্থাৎ 2019-2018 সালের নভেম্বর ডিসেম্বর মাস থেকে বলল এফসিআই কি বলল রাজ্যে ধান কিনবে কৃষকদের থেকে। ওই সময় দাম ছিল 17.65 টাকা পার কেজি ধান, আজকের দিনে হচ্ছে 18.15 টাকা। এখন আপনারাই বলুন 10 টাকা কেজি বেশি না 18.65 টাকা কেজি বেশি? সিপিএম বলবে 10 টাকা কেজি বিক্রি করলে লাভ আছে, তোমার তো অনেক কিছু হয়। যে এই হচ্ছে কি সিপিএম, 18.65 টাকা বিক্রি হওয়ার কারণে যারা জমি ছেড়ে দিয়েছিল আগে জমি বিক্রি করবে ভেবেছিল বিক্রি করে দিয়েছিল, আবার সেই সকল কৃষকেরা এখন আবার লাঙ্গল হাতে নিয়েছে, আবার বলদ কিনেছে, আবার ট্রাক্টর ভাড়া করেছে, আবার জমিতে চাষ দিচ্ছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।